দুমাস হলো বাবা হয়েছেন কুমিল্লার মনিরুজ্জামান। কথা ছিল কোরবানি ঈদে ফিরবেন বাড়ি, আকিকা দেবেন মেয়ের। সেই স্বপ্ন ছাই হয়ে গেছে সীতাকুণ্ডের আগুনে। ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামানের মা কাঁদেন, সাহসী ছেলেটা তার বাড়ি ফিরবে লাশ হয়ে। মানিকগঞ্জের শিবালয়ের রানা মিয়া 2020 সালে ফায়ার সার্ভিসে চাকরি নেন। সীতাকুণ্ডই ছিল তার প্রথম কর্মস্থল, আর সেখানেই প্রাণ গেল তার। রানা মিয়া এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এলাকার সবাই তাকে বেশ পছন্দ করত, ভালোবাসত। তার অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসী। রাঙামাটির নিপুণ চাকমা ছিলেন ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের লিডার। পরিবারের কাছে এখন তিনি শুধুই একখণ্ড স্মৃতি। কথা বলছে 9টা সাড়ে 9টার দিকে আর কি, শেষ কথা। কন্টেইনার ডিপুর আগুন নিবানোর সময় নিখোঁজ হন নওগাঁর চকপাথুরিয়া গ্রামের রবিউল ইসলাম, কিন্তু তার লাশ এখনও শনাক্ত করা যায়নি। সোমবার সকালে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে স্যাম্পল দিয়েছেন তার পরিবার। বারবার ছেলের কথা মনে করে বিলাপ করে চোখের পানি ফেলছেন আর মূর্ছা যাচ্ছেন তার মা ফাইমা বেগম। খুলনার শাকিল তরফদারের মা সবার কাছে দোয়া চাইছেন, সন্তান যেন তার ফিরে আসে সুস্থ শরীরে। এখনো জানেন না সকল প্রার্থনা ব্যর্থ করে পরপারে পাড়ি জমিয়েছেন শাকিল। আমার কি জিনিস দিয়ে কি করে গেল আমার ছেলের কথায়, 4 নম্বর ইউনিয়নের শুনে নিয়ে কেউ খারাপ বলতে পারবে না। সিরাজগঞ্জের উল্লাপাড়ার নাগরোহা গ্রামের সফুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ সফুল কুমিল্লা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। কোনো সান্ত্বনাতেই থামছে না রাঙামাটির আরেক যোদ্ধা মিঠু দেওয়ানের স্বজনদের কান্না। ক্ষণে ক্ষণেই জ্ঞান হারাচ্ছেন তার স্ত্রী। এর মতো ভাই একটা যে আমরা হারালাম আমি ভাবই না। যাক, তার আত্মার প্রতি দেশবাসীর কাছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি।